আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেল আরো 44 জন নতুন আক্রান্ত হন 2617 ঘুষছাড়া মিটার দেয়া হচ্ছে না জামালপুরে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আলো বঞ্চিত অনেক এলাকার মানুষ এবং কোরিগ্রামে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত আহত 2 শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরো 44 জন মারা গেছেন এ পর্যন্ত মৃতের সংখ্যা 3557 জন নতুন করে আক্রান্ত হন 2617 জন এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় এই মাসেই কয়েকটি সরকারি হাসপাতালকে নন কোভিড হিসেবে ঘোষণা করা হবে আরো জানাচ্ছেন ফজলে রাব্বি গত 24 ঘন্টায় 87টি পরীক্ষাগারে 13162টি নমুনা পরীক্ষা করে 2617 জনের করোনা শনাক্ত হয়েছে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছে 269,115 জন এদের মধ্যে 1,54,871 জন এরই মধ্যে সুস্থ হয়েছেন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 3,557 জন 24 ঘন্টায় নতুন করে মারা গেছে 44 জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন দেশে করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় এ মাসেই কয়েকটি সরকারি হাসপাতালকে নন কোভিড হিসেবে ঘোষণা করা হবে করোনার বাইরে যে রোগী আছে নন কোভিড রোগী তারা কিন্তু সংখ্যায় অনেক করোনার কারণে তারা কিন্তু অনেকাংশে চিকিৎসা সেইভাবে পায় নাই যে প্রায় 70% সিট এখন খালি রয়েছে এটা সঠিক এই খালি রাখাটা ঠিক নয় আমরা মনে করি যাদের চিকিৎসা দরকার তারা আসুক চিকিৎসা নিক আমরা সেই ব্যবস্থা আমরা করছি তিনি বলেন 6 মাস করোনা পরিস্থিতি সামাল দিতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়া যায়নি এখন সেসব দিকে মনোযোগী হতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয় 15 লক্ষ পেশেন্ট ক্যান্সারের আছে কিন্তু চিকিৎসার সেই ব্যবস্থা সেইভাবে নাই শুধু একটি আমাদের ক্যান্সার ইনস্টিটিউট আছে 500 বেডের যেটাকে কিছুটা বাড়ানো হয়েছে চিকিৎসার অনেক স্বল্পতা আছে সেই বিধায় আমরা 8টি ডিভিশনে 8টি হাসপাতাল করছি সরকারের চলতি মেয়াদেই ক্যান্সার কিডনি ও হৃদরোগের জন্য 8টি বিভাগীয় শহরে 300 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী ফজলে রাব্বি এটিএন বাংলা ঢাকা এদিকে করোনা ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত 19 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে 6 জন সিলেটে করোনায় 4 জন এবং বরিশালে 3 জন মারা গেছেন নেত্রকোনায় মারা গেছেন এক মুক্তিযোদ্ধা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করেছেন পরাগারমান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 6 জনের জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছে 153 জন হাসপাতালে ভর্তি আছে আরও 140 জন সিলেটে গত 24 ঘন্টায় 2 নারীসহ 4 জন মারা গেছে করোনায় এ নিয়ে জেলায় মোট মৃত্যু 146 জনের নতুন আক্রান্ত 29 জন বরিশাল বিভাগে একদিনে করোনায় মারা গেছে আরও 3 জন তাদের 2 জনের বাড়ি বরিশাল এবং 1 জন পিরোজপুরের আর বিভাগের 6 জেলায় ব্যাংকার ও পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছে 61 জন নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে গত 2 সপ্তাহে কোনো মৃত্যু না থাকলেও গত 24 ঘন্টায় 1 নারী মারা গেছে তাতে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 128 জনে আর নতুন আক্রান্ত হয়েছে 14 জন নেত্রকোনায় করোনা ভাইরাসে আক্রান্ত এক মুক্তিযোদ্ধা মারা গেছেন এতে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে হলো 6 জন আর 43টি নমুনা পরীক্ষা করে 4 জন করোনা রোগী শনাক্ত হয়েছে যশোরে আইসোলেশনে থাকা অবস্থায় 55 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় করোনায় মারা গেল 33 জন আর নতুন শনাক্ত হয়েছে 61 জন করোনায় খুলনা মহানগরীর হাউজিং এলাকায় 1 জন মারা গেছে আর বিভাগের 10 জেলায় 647 জনের নমুনা পরীক্ষা করে 208 জনের করোনা শনাক্ত হয়েছে গাইবান্ধায় গত 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় মোট মৃত্যু 14 জনের গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 10 জন করোনা উপসর্গ নিয়ে রাঙামাটিতে 1 জন মারা গেছে এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা 11 আর 8 জনের নমুনা পজিটিভ হয়
এদিকে শেরপুরের চিকিৎসক সহ নতুন করে আরো 2 জন, নাটোর 38 জন এবং নোয়াখালীতে 51 জনের করোনা শনাক্ত হয়েছে। পরাগমান এটিএন বাংলা। বন্যায় সারা দেশের কোথাও কোথাও নতুন করে আবার পানি বাড়ছে। একই সাথে পানি কমে গেলেও সড়কের বেহাল দশায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। পঞ্চম দফায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্বিতীয় দিনের মতো বৃদ্ধি পেয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, যমুনায় পঞ্চম দফার এই পানি আরও কয়েকদিন বাড়বে, তবে বিপদসীমা অতিক্রম নাও করতে পারে। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও শেরপুর জামালপুর মহাসড়কে সরাসরি সড়ক যোগাযোগ এখনও চালু হয়নি, ফলে জনদুর্ভোগ বেড়েই চলেছে। গত 28 দিন ধরে ওই সড়ক পথে সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে দুর্ভোগের পাশাপাশি সময়ের অপচয় হচ্ছে এবং যাতায়াত খরচও বাড়ছে এলাকাবাসীর। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গতকাল বৃষ্টিপাত না হওয়ায় নদ নদীর পানিও কমছে, তবে এখনও পানিবন্দী রয়েছে কলমাকান্দা, আটপাড়া, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার 16টি ইউনিয়নের 2.5 লাখ মানুষ। ঘুষ না দেওয়ায় নতুন মিটার সরবরাহ না করার অভিযোগ উঠেছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি দেওয়ানগঞ্জ সাব জোনাল অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। ফলে বিদ্যুতের আলো থেকে বঞ্চিত হচ্ছেন দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঘাড়িপাড়া, আকন্দপাড়া ও চখার চরের 100 গ্রামবাসী। তবে অভিযোগ অস্বীকার করেছে দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মনুল আহসান। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঘাড়িপাড়া, আকন্দপাড়া ও চখারচরে 6 কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ কাজ শেষ হয় কয়েক বছর আগে। 3 বছর আগে বিদ্যুৎ সংযোগের জন্য 3 গ্রামের 346 জন গ্রাহক 5,000 করে টাকা জমা দেন। নতুন মিটার নিতে সরকার নির্ধারিত 450 টাকা জমা দেওয়ার কথা থাকলেও পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মীর আবু জামান গ্রাহকদের কাছে মিটার প্রতি অতিরিক্ত আরও 500 টাকা করে ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না পাওয়ায় আটকে দেওয়া হয় মিটার সরবরাহের কাজ। প্রতিবাদে গ্রামবাসী পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করলেও টনক নড়েনি প্রশাসনের। আমরা ব্যাংক ডাপ করে গেছি, ব্যাংক ডাপের যা টাকা লাগে তাই আমরা দিয়েছি, অতিরিক্ত টাকা 500 টাকা ওরা চাইতেছে। আমরা দীর্ঘ 1 বছর যাবার টাকা দিয়েছি কিন্তু আমাদের কাছে এজেম স্যার আমাদের স্বাক্ষর দিচ্ছে না। জামানত টাকা যেটা দরকার 450 টাকা, তারা না চায় সেটা 950 টাকা চাচ্ছে। তার জন্য আমরা এত করে 2 দিন ঘুরছি, আজকে সকাল 10টা থেকে দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের এজিএম মীর আবু জামান অভিযোগ অস্বীকার করে বলেন, বন্যার পানি নেমে গেলে গ্রাহকদের নতুন মিটার সরবরাহ করা হবে। অর্থের বিনিময়ে আমরা কোনো কাজ করি না। আমি এবং আমার অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী যদি আমার ন্যূনতম কোনো অর্থনীতি লেনদেনের সাথে জড়িত থাকে, আমি সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ঘুষ বাণিজ্য বন্ধ এবং দ্রুত সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন দেওয়ানগঞ্জ উপজেলার ভুক্তভোগী 3 গ্রামের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বগুড়ায় চাকুরি ও ঋণ পাইয়ে দেওয়ার নামে ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া 1200 কোটি টাকার চেক সহ আটক প্রতারক ডিজে শাকিল সহ তার 2 সহযোগীকে 5 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিল্লাল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গোয়েন্দা কার্যালয় থেকে ডিজে শাকিল ও তার 2 সহযোগী হুমায়ুন কবির ও হারুনুর রশিদ সাইফুলকে নেওয়া হয় আদালতে। পরে মামলার তদন্ত কর্মকর্তা ইমরান মাহমুদ তুহিন জিজ্ঞাসাবাদের জন্য তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করেন। পুলিশ জানায়, সিরাজগঞ্জের তারাশ উপজেলা যুবলীগের সহসভাপতি ডিজে শাকিল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ এবং দেশি বিদেশি ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে লোকজনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারণার শিকার বগুড়ার 2 ভুক্তভোগী বিষয়টি নিয়ে মামলা করলে বুধবার তারাশ থেকে 2 সহযোগী সহ শাকিলকে গ্রেফতার করে পুলিশ। কুমিল্লায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সহকারী ও আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চলা এক প্রতারককে আটক করেছে পুলিশ। তার নাম আকাশ আহমেদ শরীফ। বাড়ি গোপালগঞ্জ জেলায় তিনি মুজিব কোট গায়ে লাগিয়ে নৌকার ব্যাজ পরে বিভিন্ন অফিসে যাতায়াত করতেন। বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় ব্যবহার করে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতেন। এভাবে কুমিল্লার বাসিন্দা ডাক্তার বদরুল ইসলাম ও তার স্ত্রী হাবিবা ইসলাম খানের সাথে সখ্যতা গড়ে প্রতারণার সময় শরীফকে আটক করে গোয়েন্দা পুলিশ। নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
দেশের প্রতিটি মানুষের বাসস্থান নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। সকালে হবিগঞ্জের মাধবপুরে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের উপকারভোগী পরিবারের মাঝে ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে সমাজসেবা বিভাগের আওতায় মাধবপুরের 5,546 জন চা শ্রমিকের মধ্যে জনপ্রতি 5,000 টাকা করে 2,77,00,000 টাকা বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন ডিজিটাল বাংলাদেশে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নাটোরের সিংড়ায় ক্যান্সার, কিডনি সহ বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন এই বছরেই হবিগঞ্জে 2,000 কোটি ব্যয়ে খোয়াই নদী প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্যা ও ভাঙনের হাত থেকে রক্ষা পাবে হবিগঞ্জ শহর, বন্যামুক্ত হবে জেলার 47,500 হেক্টর জমির ফসল। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গতকাল শহরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম ও হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। করোনার কারণে কর্মস্থলে যেতে না পারার প্রবাসীরা টিকিট সংগ্রহের জন্য ভিড় করছেন চট্টগ্রাম বিমান অফিসে। হাজারো প্রবাসীর ভিড়ে শৃঙ্খলা রক্ষায় হিমশিম খাচ্ছে বিমান কর্তৃপক্ষ ও পুলিশ। করোনা সংক্রমণ শুরুর আগে দেশের বাড়িতে ছুটি কাটাতে আসা প্রবাসীদের অনেকের ভিসার মেয়াদ শেষের পথে, আবার অনেকের শেষ। তারা জানায় টিকিটের জন্য কাগজপত্র, টাকাসহ ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অনেকে টিকিট পাচ্ছেন না। তবে বিদেশগামী টিকিট প্রত্যাশী বেশিরভাগ মানুষের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব বজায় ছিল না। কুড়িগ্রামে বিআরটিসি বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। কুড়িগ্রাম রংপুর মহাসড়কের দাসেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে কুড়িগ্রাম থেকে আসা বিআরটিসি বাসের সাথে নরসিংদী থেকে কুড়িগ্রামগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে কারের চালক নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বাবা আকবর হোসেন ও ছেলে বেলাল হোসেন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় মা বিলকিস বেগম। এছাড়া আকবর হোসেনের মেয়ে আয়েশা সিদ্দিকা ও আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আকবর হোসেন নরসিংদীর মনোহরদী উপজেলা সমাজসেবা অফিসার, তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুরে। সাভারে 8 বছর বয়সী শিশু এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় চাপাইন এলাকার একটি বাড়িতে বাবা মার সাথে 8 বছরের ওই শিশু ভাড়া থাকত। তার বাবা মা পোশাক কারখানার কর্মী। বাবা মা কাজে গেলে পড়শি আতাহার আলী চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে প্রথমে ধর্ষণ করলে তা দেখে পড়শি সোহাগ মণ্ডলও ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে ভবানীপুর এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে নওয়াব আলী নামে তার দেবরকে আটক করে এলাকাবাসী। লক্ষ্মীপুরের শ্বশুরবাড়িতে স্বামী ও তার স্বজনদের নির্যাতনে নিহত গৃহবধূ তানজিলার হত্যাকারীদের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডে বরিশালবাসীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বরিশাল জেলা বাসের আহ্বায়ক ডাক্তার মনীষা চক্রবর্তী ও নিহত তানজিলার বাবা সাইদুর রহমান খান জাহাঙ্গীর বক্তব্য রাখেন। নরসিংদীর কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ফসল লটকন নিয়ে এবার শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। করোনা মহামারীর কারণে ফলন ভালো হলেও বাজার মন্দা এই ফসলের। কৃষি বিভাগ বলছে প্রক্রিয়াজাত করে লটকন সংরক্ষণ করা গেলে কৃষকরা ভালো দাম পেতে পারে, কিন্তু সেই সুযোগ খুব একটা নেই জেলায়। এবছর নরসিংদীতে 1,610 হেক্টর জমিতে লটকন চাষ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে পাইকাররা আসতে না পারায় ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। এলাকাবাসী দুঃখিত আর কি, বছর একটা ফসল লটকন চাষ করা হয়, হ্যাঁ ইনভেস্ট করতো, কিন্তু এটা তো আর হলো না, অর্ধেক দামে বেচা কিনে হচ্ছে এই বছর। সিজনটা খুব ছোট, প্রায় 1.5 থেকে 2 মাস, এই 2 মাসের ভিতর ফলটা চলে আসে। এখন আমরা যদি এই ফলটাকে যদি প্রক্রিয়া করে আরও 5-6 মাস রাখতে পারি, বা এই ফলের থেকে যদি আমরা জ্যাম, জেলি, জুস এগুলো যদি করতে পারি, তাহলে কিন্তু কৃষকরা আরো বেশি লাভবান হবে।
নগর ঐতিহাসিক পাহাড়পুরের বৌদ্ধবিহার এলাকায় প্রাচীন বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ও ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। দুপুরে বদলগাছি উপজেলা পরিষদের সামনে বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহ্বানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক শামসুজ্জামান হীরা ও বদলগাছি উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। ঝালকাঠিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি সর্দার শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। জয়পুরহাটে ছোট যমুনা নদীর বাম তীর বন্যা নিয়ন্ত্রণ এলাকার 3 কিলোমিটার বিভিন্ন ঔষধি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। এ সময় জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নড়াইলে জেলা প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয় চত্বর ও বাঁশগ্রাম ইউনিয়নের খালপাড়ে আম বকুল ও সাবেদা গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা। এ কর্মসূচির আওতায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন খালের পাড়ে মোট 1200 ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। ঠাকুরগাঁয়ে টাঙ্গন নদীর ব্যারেজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান। এ কর্মসূচির আওতায় জেলার নদী ও খালে 12000 ফলজ বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। সবাই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন।